গত বছর যখন শেষ হচ্ছে, এবছর যখন শুরু হচ্ছে, যখন অনেকেই নিউ ইয়ার সেলিব্রেট করছিলেন, তখন আমাদের দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ প্রচন্ড শীতের মধ্যে রাতে এই নাগরিকতা সংশোধনী আইন এনআরসি এবং এনপিআর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। স্বাধীন ভারতবর্ষে আনপ্রেসিডেন্টেড এত মানুষের অংশগ্রহণ, এত অংশের অংশগ্রহণ, রাজনৈতিক দল ছাড়াও মূলত নতুন প্রজন্ম, বিশ্ববিদ্যালয়, কলেজ, বিভিন্ন পেশা প্রতিষ্ঠান গোটা দেশ জুড়ে তার ছাত্র ছাত্রী, শিক্ষক, অধ্যাপক, তার পাশাপাশি নানান গণসংগঠন, বিভিন্ন মানবাধিকার, সংখ্যালঘু অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষায় যারা রত, সেই ধরনের সংগঠনগুলো এক কথায় অভূতপূর্ব এবং প্রতিদিন সেটা বাড়ছে। আর তখনই আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সবাই যদি একাত্তর হয়ে যায় আমরা পিছুপা হব না। এটাই হচ্ছে একটা স্বৈরতান্ত্রিক অথরিটেটিভ রেজিমের উদাহরণ। সময় আগে তোমরা কাঠমান্ডু খবর করছি, এখন কোথায় গেল খবরটা? কাঠমান্ডু ডুবে গেছে রাজ্যে, নাকি কাঠমান্ডু সব ফেরত গেছে, না কাঠমান্ডু টাকা সব আঁকিয়ে নিচ্ছে না? কাঠমান্ডু কাঠমান্ডু থাকবে তো গয়নাও থাকবে, উপরি পায়ে টাকা দিয়ে তাই করে, চিটফান্ডে টাকা দিয়ে যেরকম চ্যানেল কেনা হয়েছে, খবরের কাগজ কেনা হয়েছে, সাংবাদিক থেকে মালিক সম্পাদক হয়ে গিয়েছে। কাঠমান্ডু দৌলতে অনেকেই পুরসভা পঞ্চায়েতে একটা দল থেকে আরেকটা দলে গেলি ভাটপাড়ায় কি হচ্ছে, রেট বাড়ছে শুধু। সেখানে প্রশান্ত কিশোর নীতিশ কুমারকে পরামর্শ দিচ্ছে, মমতাকে পরামর্শ দিচ্ছে, নীতিশ কুমার বলছে আমি নাগরিকতা আইনের সংশোধনের পক্ষে, মমতা বলছে আমি নাগরিকতা আইনের বিরুদ্ধে। সেটা যেটা প্রশ্ন হতে পারে সেটাকে আমি আশা করিনি হয়েছে। সেই বিরাট মারিয়ানা দাঙ্গা সময় থেকে গত 2014 মুজফ্ফরনগরের দাঙ্গায় এবং এখন সেটাকে আরো ভয়াবহ রূপে যোগী সরকারের সময় পুলিশ নিজেই সম্পত্তি ভাঙছে, ঘরের মধ্যে ঢুকে রাতের মধ্যে মহিলাদের বিজ্জত করছে, লুট করছে, যা রাইটার্সরা করে। এটা একটা আমাদের স্বাধীন ভারতে এই প্রথম দেখা গেল যে মানুষের ক্ষোভ প্রশমিত করার জন্য সরকার কিভাবে পুলিশকে লেলিয়ে দিয়েছে এবং অনেক জায়গায় কে পুলিশ আর কে গুন্ডা আর কে আরএসএস বয়ে যাচ্ছে না। নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।